আমরা এই ছবিটার দিকে তাকাচ্ছি, আমরা এই ছবিটার দিকে তাকাচ্ছি, কি দেখতে পাচ্ছি এই ছবিতে? এই যে অংশটা এটা আরো নিচের দিকে নেমেছে, এটা হচ্ছে ভেজাইনা। ভেজাইনা বাংলায় যে বাংলা বইগুলোতে যেটা বলা হয় জনি, ভেজাইনা এটা কাটা হয়েছে, একে বলা হয় সেকশন করা, ডাক্তারিতে একে বলা হয় সেকশন করা, এরকম কেটে ভিতরে দেখানো হচ্ছে, লম্বালম্বী ভাবে কাটা হয়েছে। এই ভেজাইনা উপরে থাকছে এইটা জরায়ু, ইউটারাস। ইউটারাসের মধ্যে এই যে লাল অংশটা, এর মধ্যে যে জায়গাটা আছে এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি, এটা ইউটারাস এই পুরোটা। এর মধ্যে যেই যে জায়গাটুকু আছে এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। এর আরেক নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এর আরেক নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডো মানে ভিতরে, মেট্রিয়াম মানে ইউটারাস, ইউটারাসের ভিতরে। এটা জরায়ু, জরায়ু দুই দিকে পেটের দুই পাশে টাইট করে বাঁধা আছে, বাঁধা আছে মানে লিগামেন্ট দিয়ে, ফ্যাটস দিয়ে, তাকে বলা হয় ব্রড লিগামেন্ট। এখানে লেখা আছে ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্ট বলা হচ্ছে কেন, এটা এমন একটা লিগামেন্ট যা কিনা খুব চওড়া, খুব বড়। নদী যেমন প্রশস্ত হয় মোহনার কাছে, চওড়া ব্রড, এই লিগামেন্টটা ব্রড, খুব বড় করে জরায়ুটা বেঁধে রাখা হয়েছে, জরায়ুটাকে টাইট করা হয়েছে। কেননা বাচ্চা যখন গর্ভধারণ হবে কোনো মায়ের, তখন যাতে জরায়ুটা নড়ে না যায়, পড়ে না যায়, সরে না যায়, তাই একে বলা হয় ব্রড লিগামেন্ট। এই জরায়ুর দুই পাশে দুটো টিউব বেরিয়ে গেছে, দুই পাশে দুটো টিউব বেরিয়ে গেছে। এই টিউবের নাম হচ্ছে ইউটারাস থেকে বেরিয়েছে, ইউটারাস থেকে বেরিয়েছে, তাই এর নাম হচ্ছে ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউব। এই একটা বাম দিকে, একটা ডান দিকে। আরেক নাম ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, দুটো নাম। এই টিউব গিয়ে ফুলের মতন আকারে, ঠিক জবা ফুলের মাথায় যেমন খাঁজ কাটা থাকে সেরকম খাঁজ কাটা হয়ে শেষ হয়ে যাচ্ছে, খাঁজ কাটা হয়ে শেষ হয়ে যাচ্ছে। দিস ইজ দি এন্ড অব দ্য ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবটা যেখানে শেষ হচ্ছে ফুলের মতো, একে বলা হয় ফিমব্রিয়া বা ফিমব্রিয়েটেড এন্ড অব দ্য ফ্যালোপিয়ান টিউব, একে বলা হয় ফিমব্রিয়া বা ফিমব্রিয়েটেড এন্ড অব দ্য ফ্যালোপিয়ান টিউব। দুই দিকে আছে, এর নিচে আছে এই ব্রড লিগামেন্টের উপরে ফ্যালোপিয়ান টিউবের ঠিক নিচে, আর ফিমব্রিয়েটেড এন্ড অব দ্য ফ্যালোপিয়ান টিউব তার সামনে আছে ডিম্বকোষ, এর ইংরেজি হচ্ছে ওভারি। এই ওভারি লেখা আছে, বসে আছে দুটো ওভারি, ওভারির সাথে ফিমব্রিয়েটেড এন্ড অব দ্য ফ্যালোপিয়ান টিউবের ডাইরেক্ট কোনো কানেকশান নেই, ডাইরেক্ট কোনো কানেকশান নেই। তো ডাইরেক্ট কানেকশান না থাকার জন্যে এরা ডিম ডাইরেক্ট নিতে পারে না, কিভাবে নিতে পারে সেটা পরে আসছে। এখন এই যে ডিম্বকোষ, এই ওভারি, এই ওভারি সম্বন্ধে আমরা জানব, ওভারি, ওভারি, এই ওভারিতে ছোট বাচ্চা যখন, বাচ্চা মেয়েটা যখন মাতৃ জঠরে থাকে, তখন সাত মাসের সময়, প্রায় সাত মাস বয়স যখন বাচ্চাটার হয়, তখন প্রায় সেভেন মিলিয়ন ডিম থাকে, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম, মানে মাইক্রোস্কোপে ছোট্ট ছোট্ট ফোটা, সে বলে চিন্তা করা যায় না, 7 মিলিয়ন ডিম। আর তারপরে যা বাচ্চা জন্মের সময় ও নষ্ট হতে হতে কমতে কমতে 2 মিলিয়নে চলে আসে। আলাদা করে ডিম্বকোষ দেখানো হয়েছে, ডিম্বকোষ আলাদা করে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে আলাদা করে,
তো এর ভিতরে কি কি আছে সেগুলো ডিটেলস আমরা এখন যাব না। পরে 2 মিলিয়নে চলে আসে, তারপরে বাচ্চা যখন মেয়েটি বড় হতে থাকে আস্তে আস্তে 500-র মতো এসে দাঁড়ায়, নষ্ট হয়ে যায়, ডিসইন্টিগ্রেট হয়ে যায়, 500-র মতন এসে দাঁড়ায়। তাহলে ডিমগুলোর অরিজিন হয়েছিল ছোটোর থেকেই, জন্মের বাচ্চা ডেলিভারি হওয়ার আগের থেকে, জন্মের থেকেই। তাই যত দেরিতে বিয়ে হয় বা যত দেরিতে বাচ্চা হচ্ছে ডিমের বয়স কিন্তু পুরানো। এ ছেলেদের স্পার্মের মতো নয় যে সবসময় তৈরি হচ্ছে, মেয়েদের ডিম আগের থেকেই রক্ষিত আছে, মেয়েদের ডিম আগের থেকেই জমা আছে, সেটা বড় হয় কিন্তু ডিম আছে। ছেলেদের যেমন শুক্রকীট তৈরি হয়, নষ্ট হয়ে গেল, চলে গেল, উপরে ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেল, বেরিয়ে গেল, আবার তৈরি হচ্ছে, এখানে তা নয়, ডিম আগের থেকে রক্ষিত আছে। তাহলে প্রতি মাসে যদি একটা করে ডিম যায়, এক একটা ডিম্বকোষের কথা বললাম, 2টি ডিম্বকোষে ডবল হবে। একটাই যদি আমরা ধরি যে একটা মেয়ের একদিকে ডিম ওভারি নেই, তাহলেও 500 ডিম থাকে, 500। প্রতি মাসে যদি একটা করে ডিম যায় তাহলে 1 বছরে 12টা। রিপ্রোডাক্টিভ লাইফ হচ্ছে যদি 10 থেকে 40, তার মানে 10, 20, 30, 40 বছরও যদি ধরি তাহলে 40 10 40 12 480, তা 500 মতো ডিম থাকে। তো এই ডিম তৈরি হচ্ছে, এই ডিম কিভাবে বড় হচ্ছে, ডিম তো আছে, এবার আমরা জানবো ডিমটা বড় হচ্ছে কি করে। প্রতি মাসে এই ডিম্বকোষ থেকে 1টি করে ডিম বড় হয়, এখান থেকে সাজানো আছে অসংখ্য ডিম, 1টা করে বড় হতে থাকে, সেটা চলে গেলে আবার 1টা বড় হবে, সেটা চলে গেলে আবার 1টা বড় হবে, এই ছন্দ চলতেই থাকে, এই ছন্দ চলতেই থাকে। এই জন্য আমরা কোন ডিম আছে পেটে এরকম প্রাণী কাটলে দেখতে পাই যে 1টা বড় ডিম রেডি আছে, হয়তো বেরোতো 2-1 দিনের মধ্যে, তারপরে পরপর অনেক, তার থেকে একটু ছোট, এরকম অসংখ্য ডিম সাজানো থাকে। কচ্ছপ কাটলে দেখা যায়, মুরগি কাটলে দেখা যায়, মাছের ক্ষেত্রে তা দেখা যায় না, মাছের একসাথে সব ডিম ফুটে বেরিয়ে যায়। কিন্তু হাঁস, মুরগি, কচ্ছপ এদের দেখা গেছে এই ফর্মুলা, মানুষেরও সেই ফর্মুলা, 1টি ডিম বড় হতে থাকে। কি করে 1টি ডিম বড় হতে থাকে সেইটা এখন বলবো। যেটুকু যেটুকু বলা হয়ে যাচ্ছে সেটুকু